you keep. Open up your. Good afternoon everyone. Today is 3 tarik, August 11 baje hoy 7:30 er moto ami pujar ma jacchi bogulay shopping ta ekhon shesh hoyni janmodin bole kotha ekdin shopping korle hobe cho ma kotha gelo ticket ta thare geche bhai ami gari rakhte gechhilam bhai ticket kata hoye geche bogulate jacchi ekbare dutro kaj chhatte kichu churidar churidar ache shegulo banate debo blouse er piece ache ami bogulate gei banai shegulo banate debo ar birthday shopping ta ho jabe age din sari shopping hoye ache ajke kurti shopping hobe agei bole dilam চলে এসছি বগুলা আগে সেলাই গুলো করার ওই দিদিকে দিয়ে আসি তারপরে এসে যাব বাজারে বগুলাতে কিন্তু বাজার মানে বেশ ভালোই সমস্ত ব্র্যান্ড ট্র্যান্ড সবই হয়ে গেছে তাছাড়াও কুর্তি টুর্তি এগুলো খুব ভালোই পাওয়া যায় বিশেষ করে মেয়েদের কুর্তি ওই পোস্ট অফিসের মোড়ের ওই জায়গাটাতে কুর্তির কালেকশন প্রচুর ভালো বল দিদিদের বাড়ির থেকে বেরোলাম অনেকটাই দেরি হয়ে গেল অনেকগুলো জিনিস তো আর দেখো এখানে কালী মন্দিরটা কি সুন্দর কাজ সব মোটামুটি মিটে গেছে এবার কেনাকাটাগুলো করে ফেলা যাক তো চলে এসেছি একটা পিসের দোকানে চুড়িদারের এখানে ব্লাউজ সমস্ত কিছুরই পিস পাওয়া যায় দোকানটার নাম গুলমোহর গুলমোহর গুলশান এগুলো বগুলা বা মাসদিয়া এলাকায় অনেকেই চেনে ভালোই কালেকশান পিসের ভালো সুন্দর কালেকশান প্রাইস ধরো তোমার একদম লো ওই 600-650 থেকে আমি যতদূর অবধি দেখেছিলাম 1200-1300-এর মধ্যে ছিল এই ব্ল্যাক পিসটা যেমন দাম ছিল তোমার 1180 এরকম এই সেম সাদাও আমার কাছে একটা আছে খারাপ না পিসগুলো ভালো তো আমি এখানে নানান কালেকশান দেখব দেখতে থাকো যে ব্ল্যাক পিসটা দেখতে পাচ্ছ এটা দরজায় টাঙানো ছিল আমি এটা দেখেই ঢুকেছি তো ঢুকে নানান রকমেরই দেখতে পাচ্ছি আর এই ব্ল্যাকের মধ্যেই গলার কাজটা অন্যরকম অনেক অনেক রকমের আছে গলার শুধু ডিজাইনটা অন্যরকম তাছাড়া সব এক আর এই হলুদ পিসটা দেখতে পাচ্ছ এটা আমার খুব পছন্দ ছিল প্রথমে দেখেই কিন্তু এই সেম একটা আমার কাছে আছে এরকমই তো এটার ওই জন্য নিইনি যেটা নিয়েছি সেটা তো তোমরা একদম বার্থডে হয়ে যাওয়ার পরেই যখন গিফট দেখাবো সব তখন দেখতে পাবা আর কি বলতো ব্ল্যাক হোয়াইট এগুলো দেখতে বেশি ভালো লাগে তো এগুলোর কালেকশনও বেশি হয়ে যায় আর কেনার সময় ব্ল্যাক হোয়াইট যদি চোখে পড়ে বিশেষ করে তো আমার তো তাই যদি চোখে পড়ে অন্য আর কোনোটা পছন্দ হয় না আর আমি যেটার উপরে এখন হাত দিয়ে আছি এটা দুটো কালার আছে দাদারা বললো তো আর একটা দেখাচ্ছে মার আবার কোনটা পছন্দ হয়েছে মা বলছে বার করতে এই দেখো যে হলুদটা আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম এর অপোজিটটা কালার মানে যে কালারের চুড়িদারটা এখন দেখছো ওটা প্যান্টে ছিল এই হলুদটার ভিতরে আর হলুদটার প্যান্ট হচ্ছে ওই স্কাই স্কাই কালারের এই তিনটেই পছন্দ এখন তিনটের মধ্যে কনফিউশন পূজাকে জিজ্ঞাসা করছি যে কোনটা নেব কোনটা নেব এ বলছে এটা নে ও বলছে ওটা নে দুজনা মিলে ও আবার বলছে যে এইটা নে তবু আমি প্রচণ্ড কনফিউজ এই যে এটা হচ্ছে আর এক রকমের কালেকশান এর বুকের কাজটা আর পাড়ের জায়গাটা ওই কলমকারী প্রিন্ট করা এটার দাম ছিল ওই তুমি 1000 টাকার মতোই ধরে নাও 1000 টাকার আশেপাশেই ছিল এক্স্যাক্টলি আমার এখন মনে নেই এর 4টে কালার ছিল লাল হলুদ নীল আর এই বটল গ্রিন কালারের তো বটল গ্রিনটা পূজা বলছিল খুব ভালো লাগছে তুই বটল গ্রিনটাই নে কিন্তু আমার বটল গ্রিনও একটা আছে আমার আবার একটা স্বভাব আছে চুড়িদার কেনার সময় ওন্নাটা দেখে নেওয়া ওন্না ভালো না হলে আবার নেওয়া যাবে না ওন্না আমার মনের মতো হতে হবে সবারই হয়তো এই স্বভাবটা আছে এই ব্লুটাও ভালো লাগছিল ডিপ ব্লুটা
লাগছে, তাহলে আমি পাল্টে নিয়ে আসব। এটা আগেরটাও তো আমার পছন্দ বলেইছি, এটাও আমার পছন্দ, এটাও খুব সুন্দর। দুটো প্রায় একই টাইপের কালার, তবে এটা কটনের আর ওটা একটু মিক্সড কাপড় আছে, এর আগের যেটা ট্রাই করলাম। এরপরে ওই ব্ল্যাক যেটা দেখেছিলে প্রথমে, ওটার মেটেরিয়াল সেই নানান কালারের কয়েকটা বার করেছে। এটা একটা পার্পেল, নানান কালারের পার্পেল, সি গ্রিন, রেড, নানান কালারের ছিল। এবার কনফিউশন হয়েছে ব্ল্যাকটা নেব না এটা নেব, তো তোমরা বলো তো দেখি কমেন্ট করে আমি ব্ল্যাকটা নিয়েছি নাকি এই ইয়েলোটা নিয়েছি, কমেন্ট করো কিন্তু অবশ্যই, আর কোনটাতে ভালো লাগছে সেটাও বলো। শেষ নেই কেনাকাটার মাঝে, আমরা আপাতত একটু বিরতি নিয়ে ফুচকা খাবো। তো মা আর পূজা খেয়েছে জল ফুচকা, দিয়ে এদের লেগেছে খুব ঝাল, আর আমি তো জল ফুচকা খেতে পারি না, অম্বল হয়, আমি খাবো দই ফুচকা। ফুচকার মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছিলো, আমার ধনে পাতা একদম ভালো লাগে না, বারণ করা হয়নি, আমারই ভুল। ফুচকাটা ভালো কিন্তু ওই স্কুলের সামনের ফুচকার মতো না, ওই দাদার ফুচকা সবার সেরা আমার কাছে। ফুচকা বিরতি শেষ, আবার শপিং করা শুরু করে দিয়েছি। এবার চলে এসেছি পোস্ট অফিসের মোড়ের ওখানে ওই কুর্তির দোকানগুলোতে, দু পাশ দিয়ে প্রচুর দোকান, একদম পুরো লেন মতো করা, প্রত্যেকটা দোকানের স্টল নাম্বার আছে, আর প্রত্যেকটা দোকানের কুর্তির কালেকশন ভালো। নতুন কালেকশন তুমি এখানে সবসময় পাবা, যেটা বাজারে সবে উঠেছে সেই কালেকশন তুমি পাবা, যে কোনো দোকানে তুমি ঢুকে যেতে পারো, কোনো ব্যাপার না, সব দোকানেই মোটামুটি নতুন ওঠা কালেকশন পেয়েই যাবা। তো আমরা একটা দোকানে চলে এসেছি, লাল, নীল, সবুজ, হলুদ, নানান কালারের ছোটো হাতা, বড়ো হাতা, শর্ট কুর্তি, লং কুর্তি সমস্ত কিছু পেয়ে যাবা। ওই ধরো 300-350 থেকে স্টার্টিং, তারপরে তোমার 500-700 মধ্যে পেয়ে যাবা। এবার পুজোর সময় হয়তো আরও দামি থাকে, নর্মাল সময় এটাই রেঞ্জ। তো একটা সবুজ কুর্তি, এটা বেশ ভালোই লাগছে, নতুনত্ব দেখলাম তাই বার করতে বললাম। লালটাও ভালো লাগছে, তবে লাল অনেক আছে, তো দেখি কোনটা নিই। এরপর দাদা আরও কিছু কালেকশান দেখিয়েছে, এই বাটল গ্রিন কুর্তি, এগুলোর দাম ছিল ওই 500 টাকা মতো, এই সাদাটার দাম ছিল ওই 300-350 মতো, এই সাদাটার দাম একটু কম ছিল ওই 280 মতো, আর এই সাদাটার দাম ছিল 500 মতো। এত সাদা কুর্তি দেখতে পাচ্ছ তার কারণ পূজা দেখতে চাইছিল, সামনে 15 আগস্ট না, ওই জন্য পরবে। আর এটা একটা সাদার ওপরে জঙ্গলি প্রিন্ট করা, এর আবার সামনে পিছনে বোথ সাইডেই এখন বার করেছে এই জর্জেট মেটেরিয়াল টাইপসের একরকমের। এটা হচ্ছে তুমি ওয়ান পিস করেও পরতে পারো বা লেগিংস দিয়েও পরতে পারো, তবে ওয়ান পিস করে পরলেই বেশি ভালো লাগবে, ওই র্যাপার ড্রেস টাইপের। খারাপ লাগছে না দেখতে, মোটামুটি ভালোই লাগছে। এই র্যাপার ড্রেসগুলোর প্রাইস কত ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে এর মেটেরিয়ালসটা একটু জর্জেট জর্জেট। আমি মেরুনটা ট্রায়াল দিয়ে দেখছি, খারাপ লাগছে না, ভালোই লাগছে। এরপর একটা ইয়েলো কালারের ট্রাই দিয়ে দেখছি, সবাই বলছে এইটা বেশি ভালো লাগছে। আর আমি মা, পূজা, দোকানদার সবার মাথা খেয়ে ফেলছি, বারবার জিজ্ঞাসা করে করে ভালো লাগছে ভালো লাগছে, সেই পিসের দোকান থেকে শুরু করেছি, বারবার ওরা বিরক্ত হয়ে যাচ্ছে আমার উপরে। কি করব বলো, আমি হুট করেই কিনে নিতে পারি না, আমার একটু সময় লাগে, খুব কনফিউশন হয় কোনটা নেব, এটা নেব না ওটা নেব। এবার ওই গ্রিনটা ট্রায়াল দিয়ে দেখছি, গ্রিনটা বেশ ভালোই লাগছে, আমার বেশ পছন্দ হয়েছে। আমার পার্পেল কালারের উপর এখন খুব অ্যাট্রাকশন বেড়েছে, পার্পেলটা দেখে খুব পছন্দ হয়েছে, এলাম তো বললো পার্পেলের আরো অনেক কালার আছে, তো কালারগুলো দেখে নি, কিন্তু এটাও বেশ ভালো লাগছে।
সব কালারগুলোই সুন্দর, ব্লুটা হালকা গ্রিনটা সবগুলোই সুন্দর, কিন্তু আমার বোধ হয় ওই পার্পেলটাই নিতে হবে। পূজাটা একদম পছন্দ না, পার্পেলটা বলছে বিশ্রী কালার, ভাল লাগছে না ভাল লাগছে না, দেখি কি করি। সাতটা বাজে, আমার কুর্তি তারপরে চুড়িদারের পিস কেনাকাটা তো হয়ে গেছে, এবার মায়ের ব্লাউজ আছে, মা একটু ব্লাউজ দেখবে দিয়ে বাড়ি। বগুড়া স্টেশনে তো চলে এসেছি, সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আর সৌমিত্র এখনও বাড়ি আসেনি, সৌমিত্রর বিয়ে বাড়ি আছে অফিস থেকে, ও সাতটা পঁয়তাল্লিশের ট্রেনটাই যাবে, আর আমরা সাতটা পাঁচটার ট্রেনটাতে যাব, ট্রেন প্রচণ্ড লেট, এখন সাতটা পাঁচ রানাঘাট দাঁড়িয়ে রয়েছি। মাঝদিয়া বাজারেও আমার আবার দুটো তিনটে কাজ আছে, তারপরে মাঝদিয়ার বাড়িতে যাব তারপরে যাব ওই বাড়িতে। সৌমিত্র বলেছে আজকে বিয়ে বাড়ি গিয়ে ব্লগ করবে, দেখবো কি করেছে। এই মেয়েটা খুব জ্বালাচ্ছে না, যাটা বলছে এবারে যা তা করছে। নাম দেখি পার্পল কালার, খুব যা তা বলছে পছন্দে। আর বাড়ি থেকে যখন আসলে কি বলুন তো, দেখতে সুন্দর যারা প্রত্যেকটা দোকানে যাচ্ছে আর এই কথাটা বলছে আর বলছে আমার তো মুখটাই বেকার, এইসব আজে মাঝে বুকেই যাচ্ছে বুকেই যাচ্ছে, দেখতে ভালো না কি জানে এটা বলবো ভাবলাম। খেয়েছে ছোলা মাখা বলছি, যখন বাড়ি থেকে কোথাও আসার জন্য সাজা হয় তখন একদম উর্বশী সুন্দরী, আর যখন যাওয়া হয় পুরো পেদনি লাল। এই বাড়িতে এসেছিলাম বাজারের কাজগুলো মিটিয়ে, তারপরে মামনি কি সয়াবিন আলু রান্না করেছে নিয়ে যাচ্ছি, আর ওই বাড়িতে চলে যাবো। শাড়ি তো পরতে পারি না, মা পরিয়ে দেবে, নাহলে সকালে হবে না। বাজারে গেছিলাম, বাজার থেকে জামা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন সব বসে আছি। এখন প্রায় 9:45 মতো বাজে, সৌমিত্র এই বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার গেছে বাজারে, কি নাকি ওষুধ আনতে ভুলে গেছে, ওই আবার চলেও এসছে। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে মা এগরোল নিয়ে এসেছিল খেয়েছি, রাতে আর কিছু খাবো না, দিয়ে এই যে সব জামা কাপড় এখানে বার করেছি কালকে সব সকালবেলা যাওয়া তো সব বার করেছি, এবার সব গোছাবো। আর এই যে এই মহিলা 50টা শাড়ি বার করেছে, 5-7টা বার করেছে, করে বলেই যাচ্ছে কোনটা পরবো বল। ঠিক আছে, আর কি যেন একটা বলবো ভাবলাম তোমাদেরকে, আরো কি কি কিনে আনলাম সেটা দেখাচ্ছি না, সব গিফট দেখাবো আমি বার্থডে যে গিফট আনবক্সিং ভিডিওতে সেটাতে, কারণ সবাই আমাকে ক্যাশ দিয়েছিল, বলেছিল কিছু কিনে নিতে, তো আমি সেটাই কিনতে গেছিলাম। ওদের অফিস থেকে একজনের মেয়ের বিয়ে ছিল, আমি বলেছিলাম একটু ব্লগ করো, বলেছিল হ্যাঁ বিয়ে বাড়ি গিয়ে আমি ব্লগ করবো। যে জামা কাপড় গুলো পরে যাবো সেগুলো তো সারাদিন পরে থাকা সম্ভব না, তাই সেকেন্ড অপশন দেওয়া হয়েছে ফেরার সময় অন্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, শুরু করেছিলাম আমি বিকালবেলা থেকে, সকালবেলা থেকে শুরু হয়নি কিছু। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে, আরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই বাই, কালকে আবার সব সকাল সকাল উঠতে হবে, গুড নাইট গুড নাইট।